প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে আছি। এখন আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাস করছি। আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র আমরা লেকচার 23 করব সবাই। আমরা এখন চতুর্থ অধ্যায়ে আছি, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। দেখো লিখে দিয়েছি যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এই অধ্যায় থেকে গত ক্লাসে আমি তোমাদের অঙ্ক শুরু করেছিলাম, সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান এক করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় অঙ্কটি করব। আশা করি তোমরা সবাই বই, খাতা, ক্যালকুলেটার, কলম, পেন্সিল, যা যা দরকার সেটা নিয়ে বসেছ, প্রস্তুত আছো সবাই। আর তোমাদের জন্য প্রশ্নটা আমি বোর্ডে তুলে দিয়েছি, তোমরা সবাই খাতায় প্রশ্নটা তুলে নিতে পারো। আর বইতেও এ ধরনের অঙ্ক আছে, অনুশীলনীতে আছে, উদাহরণে আছে, তোমরা সেগুলো দেখেও এ ধরনের অঙ্ক প্র্যাকটিস করতে পারো। আজকে আমি যে সমস্যাটা করাবো তোমাদের, যে অঙ্কটা করাবো, আমি তোমাদের প্রিভিয়াস কোনো একটা লেকচারে বলেছিলাম যে শেয়ার ইস্যু সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, কোম্পানি তিনভাবে শেয়ার ইস্যু করতে পারে বাজারে। সমমূল্যে শেয়ার ইস্যু করতে পারে, অধিহারে শেয়ার ইস্যু করতে পারে, আবার অবহারে শেয়ার ইস্যু করতে পারে। তিনভাবে বাজারে শেয়ার বিক্রি করতে পারে। তো গত ক্লাসে আমি সমমূল্যে শেয়ার ইস্যু সংক্রান্ত অঙ্ক করিয়েছিলাম, আজকে আমি তোমাদের অধিহারে শেয়ার ইস্যু সংক্রান্ত অঙ্ক করাবো। তাহলে একটু বোর্ডে তাকাও সবাই, প্রশ্নটা সবাই খাতায় তুলে নাও। সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান দুই, আমরা আজকে দুই নাম্বার সমস্যার সমাধান করব। এখানে লিখে দিয়েছি আমি কোন সংক্রান্ত অঙ্ক করাচ্ছি আজকে, অধিহারে শেয়ার ইস্যু এবং অবলেখকের কমিশন সংক্রান্ত। তাহলে আমরা অধিহারে শেয়ার ইস্যু সংক্রান্ত অঙ্ক করব, আর সেই অঙ্কে আমাদের অবলেখকের কমিশনের বিষয়টাও থাকবে। প্রশ্নটা আমি পড়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো এবং সাথে সাথে যদি পারো প্রশ্নটা উঠিয়ে নাও খাতায়। প্রশ্ন, লীরা কসমেটিক্স লিমিটেড প্রতিটি 25 টাকা মূল্যের 2 লাখ শেয়ারে, খেয়াল করবে কোনটা টাকা কোনটা শেয়ার, এবং দুইটার পরিমাণটা সঠিকভাবে খেয়াল করে কিন্তু অঙ্ক করতে হবে। তাহলে প্রতিটি 25 টাকা মূল্যের 2 লাখ শেয়ারে বিভক্ত, 2 লাখ শেয়ার এবং প্রত্যেকটার দাম 25 টাকা, তাহলে 2 লাখ শেয়ারে বিভক্ত মোট 50 লাখ টাকা মূলধন সহ নিবন্ধিত হয়। তাহলে কোম্পানি এই লীরা কসমেটিক্স লিমিটেডের অনুমোদিত মূলধন কত টাকা? 50 লাখ টাকা। ঠিক আছে, যেহেতু তারা 50 লাখ টাকা নিয়ে নিবন্ধিত হয়, তাহলে এই নিবন্ধিত যে মূলধন টাকাটা সেটাকে আমরা অনুমোদিত মূলধন বলতে পারি। তাহলে অনুমোদিত মূলধন হচ্ছে 50 লাখ টাকা। আমি যদি শেয়ারে অনুমোদিত মূলধনটা একটু বলতে চাই, তাহলে অনুমোদিত মূলধন কতগুলো শেয়ার? অনুমোদিত মূলধন 2 লাখ শেয়ার। প্রত্যেকটা শেয়ারের দাম কত বা নামিক মূল্য কত, মানে অরিজিনাল যে ভ্যালুটা থাকে শেয়ারের সেটাকে নামিক মূল্য বলে। প্রত্যেকটা শেয়ারের নামিক মূল্য হচ্ছে 25 টাকা। এই প্রথম যে লাইনে যে তথ্যগুলো দেওয়া থাকে অঙ্কের প্রশ্নে এই চ্যাপ্টারে, সেগুলো আমাদের প্রথমে খুব ভালো করে গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হয়। তা না হলে আমাদের অঙ্কের পরবর্তী যে তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু এই নিবন্ধিত মূলধনের যে তথ্যগুলো সেটার উপর ডিপেন্ড করে। তাই আমাদের প্রথম যেই তথ্যটা থাকে সেটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং মার্ক করে রাখতে হবে। শেয়ারের সংখ্যা কত, প্রত্যেকটা শেয়ারের দাম কত, 25 টাকা এখানে দেয়া আছে প্রত্যেকটা অঙ্কের প্রশ্নের জন্য, এবং অনুমোদিত মূলধন আমার কত টাকা দেয়া আছে। ঠিক আছে, এখানে যদি 50 লাখ টাকা নাও দেওয়া থাকতো আমরা কিন্তু বের করে ফেলতে পারতাম। যদি 2 লাখ শেয়ার হয় আর প্রত্যেকটার দাম যদি 25 টাকা করে হয়, তাহলে 2 লাখকে তোমরা 25 দিয়ে গুণ করো, দেখো 50 লাখ টাকাই আসবে। তাহলে এই কোম্পানির অনুমোদিত মূলধন 50 লাখ টাকা, যা 2 লাখ শেয়ারে বিভক্ত আর প্রত্যেকটার দাম 25 টাকা। কোম্পানি উহা হতে 1,50,000 শেয়ার 40% অধিহারে বিক্রির উদ্দেশ্যে প্রসপেক্টাস জারি করে। দেখো এখানে আরেকটা তথ্য দেয়া আছে, আমি নিবন্ধিত হয়েছি 2 লাখ শেয়ার নিয়ে প্রত্যেকটার দাম 25 টাকা করে, সেই নিবন্ধিত বা অনুমোদিত মূলধন থেকে 2 লাখ শেয়ার থেকে কোম্পানি, বা আমি যদি নিজেকে লীরা কোম্পানি বা লীরা কসমেটিক্স লিমিটেড মনে করি আমরা প্রত্যেকে, তাহলে আমরা কি করছি, সেই 2 লাখ শেয়ারের মধ্যে থেকে 1,50,000 শেয়ার অর্থাৎ 1.5 লাখ শেয়ার
বিক্রির জন্য বাজারে আমরা বিবরণী পত্র প্রচার করেছি বা বিজ্ঞাপন দিয়েছি। এখানে প্রসপেক্টাস মানে হচ্ছে বিবরণী পত্র প্রচার করা, প্রসপেক্টাস জারি করেছে অর্থাৎ বিবরণী পত্র প্রচার করেছে বা বিজ্ঞাপন দিয়েছে। তাহলে আমরা 1.5 লাখ শেয়ার বাজারে বিক্রি করব বলে সিদ্ধান্ত নিয়েছি এবং প্রচারণা চালিয়েছি। সেখানে কি বলা আছে, 40% অধিহারে। অধিহার মানে কি, শেয়ারের যে নামিক মূল্যটা থাকে, অরিজিনাল যে ভ্যালুটা থাকে, সেটার চেয়েও আরো কিছু বেশি মূল্যে বাজারে শেয়ার ইস্যুটাকে অধিহার বলে। তাহলে আমাদের অধিহার বা অবহার বা সমমূল্য যাই বলো না কেন, সেটা কিন্তু ডিপেন্ড করে নামিক মূল্যের উপর। আমাদের এই অঙ্কের জন্য শেয়ারের নামিক মূল্য হচ্ছে, প্রত্যেকটা শেয়ারের নামিক মূল্য হচ্ছে 25 টাকা। সে 25 টাকার মধ্যে 25 টাকার আরো 40% বেশি হার নিয়ে আমরা, বা 40% অধিক টাকা নিয়ে আমরা বাজারে শেয়ারগুলো ছাড়ছি। তাহলে 25 টাকার 40% কত আসে, সেটা হচ্ছে আমাদের অধিহার, প্রত্যেকটা শেয়ারের অধিহার। অধিহার কিন্তু কোম্পানির জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় লাভ বলতে পারি। তাহলে এই অতিরিক্ত মূল্যটাকে অধিহার বলি আমরা, আর সেই মূল্যটা নামিক মূল্যের সাথে যোগ করে মোট মূল্যে বাজারে শেয়ার ইস্যু করা হয় যখন অধিহারে কোম্পানি শেয়ার ইস্যু করে। তাহলে 1.5 লাখ শেয়ার আমরা বাজারে ছাড়ছি 40% অধিহারে, এবং 40% অধিহারে বিক্রির জন্য আমরা কি করছি, বিবরণী পত্র বা প্রসপেক্টাস জারি করেছি। এইটা, এই অধিহার বা অবহারের বিষয়টা বা সমমূল্যের বিষয়টা শুধুমাত্র কোম্পানির নিজস্ব বিষয়, কোম্পানি শুধুমাত্র জানবে তারা অধিহারে করছে না অবহারে করছে না সমমূল্যে করছে, এটা কোম্পানির সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, এটা তারা জনগণকে কিন্তু জানাবে না, এটা তাদের ইন্টারনাল বিষয়। তাহলে আমরা যদি কোম্পানি হয়ে থাকি, এখানে আমরা যেহেতু অঙ্ক করছি, আমাদের অধিহার অবহারের বিষয়টা বা সমমূল্যের বিষয়টা আমাদের জানাটা জরুরি অঙ্কের প্রয়োজনে, সমাধানের প্রয়োজনে। এরপর কি বলা আছে, মোট 2,20,000 শেয়ারের আবেদন জমা পড়ে। তাহলে আবেদনকৃত শেয়ারের সংখ্যা কত, 2,20,000। আমি আবারও বলছি, শেয়ারের সংখ্যা এবং টাকা দুইটাকে আলাদাভাবে বিবেচনা করবে, আলাদাভাবে খেয়াল করবে। একটা শেয়ারের সংখ্যা থাকে আর আরেকটা টাকার পরিমাণ দেয়া থাকে। তোমরা যদি শেয়ার এবং টাকা দুইটাকে মিলিয়ে ফেলো, আলাদাভাবে খেয়াল না করো, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এবং এখানে সংখ্যাগুলো খুব বড় বড়, তাই শেয়ারের সংখ্যা এবং টাকার পরিমাণ তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে। তাহলে আমরা আবেদন করছি, আবেদনপত্র কতগুলো শেয়ারের জন্য পেয়েছি, 2,20,000 শেয়ারের জন্য কিন্তু আমরা আবেদনপত্র পেয়েছি। আমরা বাজারে ছেড়েছিলাম কতগুলো শেয়ারের বিজ্ঞাপন, 1.5 লাখ শেয়ারের। 1.5 লাখ শেয়ারের জন্য বিজ্ঞাপন দিয়েছি বিক্রি করব বলে, আর জনগণ বা বিভিন্ন প্রতিষ্ঠান আবেদন করেছে কতগুলো শেয়ারের জন্য, 2,20,000। এখানে একজন ব্যক্তি বা একজন একটা প্রতিষ্ঠান কিন্তু আবেদন করেনি, এখানে অনেক মানুষ আবেদন করতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠান আবেদন করতে পারে, সব মিলিয়ে মোট আবেদন হয়েছে 2,20,000 শেয়ারের জন্য। আর আরেকটা কথা তোমরা খেয়াল করবে, আবেদনের সাথে কিন্তু শেয়ারের যে যেই পরিমাণ টাকায় আমরা বাজারে ইস্যু করেছি বা শেয়ারটা বিক্রি করব বলে বিজ্ঞাপন দিয়েছিলাম, আবেদনের সাথে কিন্তু সেই অর্থটা আবেদনকারীরা জমা দিয়ে দেয় কোম্পানিতে ব্যাংকের মাধ্যমে। তাহলে আমরা যখন জাবেদা করব, তখন কিন্তু আবেদনের টাকা পাওয়ার জন্য প্রথম জাবেদাটা দিব। তাহলে আমরা 2,20,000 শেয়ারের জন্য আবেদন পেয়েছি। এরপর কোম্পানি কি করলো, কোম্পানি অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত প্রদান করে। আমরা শেয়ার ইস্যু করবো বা বিক্রি করব বলে সিদ্ধান্ত নিয়েছি 1.5 লাখ শেয়ারের জন্য, আবেদন এসেছে 2,20,000 শেয়ারের। তাহলে অবশ্যই অতিরিক্ত আবেদন এসেছে, কতটুকু অতিরিক্ত এসেছে ততটুকু আবেদনের অর্থ আমাদের ফেরত দিতে হবে, কারণ আমাদের 1.5 লাখের বেশি শেয়ার বিক্রির ক্ষমতা নেই, কারণ আমরা অতটুকুই বিক্রি করব বলে প্রসপেক্টাস জারি করেছিলাম, এর চেয়ে বেশি আমরা বাজারে বিক্রি করতে পারবো না। তাহলে 1.5 লাখের বেশি যদি আবেদন আসে, যতটুকু বেশি আসবে ওই অতিরিক্তটাকে আমাদের ফেরত দিয়ে দিতে হবে। তাই এখানে বলা হয়েছে, কোম্পানি অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত প্রদান করে। এখন তোমাদেরকে বের করে নিতে হবে যে অতিরিক্ত কতটুকু আবেদন এসেছে। 2,20,000 থেকে আমরা যদি 1.5 লাখ বাদ দিই, তাহলে অতিরিক্ত পরিমাণটা আমরা পেয়ে যাব, সেই অতিরিক্ত আবেদনের অর্থটা আমরা ফেরত দেব, আমরা কিন্তু অতিরিক্ত শেয়ারের সংখ্যা পাবো, তারপর সেটাকে টাকাতে পরিণত করে আমরা ফেরত দিব। এরপর বলা আছে, কোম্পানি অবলেখককে শেয়ার প্রতি 0.5 টাকা করে কমিশন প্রদান করে। দেখো লাস্টের যে লাইনটা, এটা কিন্তু অবলেখকের কমিশন সংক্রান্ত একটা তথ্য, এখানে কিন্তু কোথাও অবলেখকের কথা বলা নেই, শেষ লাইনে একটা অবলেখকের কথা বলা আছে। তাহলে আমাদের বুঝতে হবে, শেয়ারগুলো কোম্পানি
নিজে বা সরাসরি জনগণ বা যারা আবেদন করেছে আবেদনকারীদের মধ্যে সরাসরি বিক্রি করেনি, কোম্পানি নিজে করেনি, তার মাধ্যমে করেছে, অবলেখকের মাধ্যমে করেছে। কিভাবে বুঝতে পেরেছি? শেষ লাইনে বলা আছে যে অবলেখককে কমিশন দেয়া হয়েছে, তার মানে অবলেখক নিয়োগ করে তারপর শেয়ারগুলো বিক্রি করা হয়েছে। আর যখনই কোম্পানি অবলেখকের মাধ্যমে এই শেয়ার বিক্রির কাজগুলো করে থাকে, তখনই অবলেখককে কিন্তু শেয়ারের প্রত্যেকটা শেয়ারের জন্য কমিশন দিতে হয়। তাহলে এখানে কোম্পানি প্রত্যেকটা শেয়ারের জন্য অবলেখককে কত করে কমিশন দিয়েছে? 0.5 টাকা করে। 0.5 টাকা মানে হচ্ছে 50 পয়সা। 0.50 মানে হচ্ছে, এখানে তোমরা সবাই জানো, এগুলো ছোট ক্লাসে তোমরা করে এসেছো, 0.50 টাকা মানে হচ্ছে আমরা যদি এটাকে পয়সায় নিয়ে আসি তাহলে 50 পয়সা করে। আমরা যখন ক্যালকুলেটার করব তখন আমরা যতগুলো শেয়ার বিক্রি করেছি প্রত্যেকটা শেয়ারের জন্য 50 পয়সা করে আমরা বা 0.50 টাকা করে গুণ দিলেই আমাদের অবলেখকের কমিশনটা বের হয়ে আসবে। তাহলে এখানে 1.5 লাখ শেয়ার অবলেখক বিক্রি করে দিয়েছে এবং প্রত্যেকটা শেয়ারের জন্য অবলেখক পেয়েছে 0.50 টাকা করে, অর্থাৎ 50 পয়সা করে। এরপর আমাদের করণীয় কি আছে? আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। আমি একটু তোমাদের বুঝিয়ে বুঝিয়ে প্রশ্নটা পড়েছি যাতে তোমরা পরীক্ষার সময় প্রশ্নপত্র হাতে পেলে বা কোনো অঙ্ক করতে গেলে প্রশ্নের মধ্যে পেন্সিল দিয়ে এভাবে মার্ক করে করে, মানে ইম্পর্টেন্ট বিষয়গুলো আগে মার্ক করে নিয়ে অঙ্কটা প্রশ্নটা আগে ভালো করে বুঝতে পারো। এই জন্য আজকে একটু বুঝিয়ে প্রশ্নটা পড়িয়েছি। করণীয় হচ্ছে ক, শেয়ার প্রতি অধিহার এবং মোট অধিহারের পরিমাণ নির্ণয় করো। আমরা এখানে তথ্য থেকে এই 40% অধিহারের কথা বলা আছে। কার 40%? তাহলে আমি তোমাদের একটু আগে বলেছি অধিহার অবহার বা সমমূল্য ডিপেন্ড করে শেয়ারের নামিক মূল্যের উপর। তাহলে শেয়ারের নামিক মূল্যের 40% হচ্ছে অধিহার। তাহলে আমরা শেয়ার প্রতি অধিহারটা বের করতে পারবো। এবং মোট অধিহারের পরিমাণ নির্ণয় করো। আর মোট অধিহার তাহলে কত আসবে? মোট অধিহার বলতে এখানে বোঝাচ্ছে যে আমরা যতগুলো শেয়ার বিক্রি করছি তার উপর ভিত্তি করে মোট আমাদের অধিহার কত টাকা আসে, একটা শেয়ারে অধিহার কত এবং যতগুলো শেয়ার বিলি বা বিক্রি করছি তার জন্য মোট অধিহার কত, আমরা দুইটাই বের করতে পারবো। তারপর খ নম্বরে বলা আছে কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা ও ব্যাংক হিসাব তৈরি করো। গত ক্লাসে আমি তোমাদের জাবেদা করার সিস্টেমটা দেখিয়ে দিয়েছি। আমরা জাবেদা করব এবং ব্যাংক হিসেবে একটা খতিয়ান করব খ নম্বরে। আর আজকে যেহেতু অধিহার সংক্রান্ত অঙ্ক, সেখানে একটা জাবেদায় গত ক্লাসের চেয়ে আজকের একটা জাবেদায় তোমাদের একটু চেঞ্জ আসবে। আমরা যেহেতু জাবেদার নিয়ম শিখেছি, তাহলে সমমূল্যে বা অধিহারে বা অবহারে শেয়ার ইস্যুর ক্ষেত্রে মূলধন হিসাবে স্থানান্তরের সময় আবেদনের টাকা মূলধন হিসাবে যখন স্থানান্তর করি তখন সেখানে একটু জাবেদাটা অধিহার বলো, সমমূল্য বলো বা অবহার বলো, প্রত্যেকটাতে আলাদা আলাদা ভাবে জাবেদাগুলো হয়। আজকে আমরা অধিহারের জাবেদাটা যখন করব তখন সেই জাবেদাটা একটু ভালো করে খেয়াল করব, আর বাকি সব জাবেদা নর্মাল। আর লাস্টে বলা আছে গ নম্বরে ব্যাংক জমার উদ্বৃত্ত 51,75,000 টাকা ধরে, টাকার কথা বলা আছে। ব্যাংক জমার একটা উদ্বৃত্ত দেয়া আছে 51,75,000 টাকা, এটা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো বা তৈরি করো বলা আছে। তাহলে এখানে তিনটা যে বিষয় আমাদের নির্ণয় করতে বলেছে আমরা তিনটাই নির্ণয় করব। আজকে তোমরা সমাধানটা এখানে দেখো, দেখে দেখে শিখো, পরবর্তীতে তোমরা এই ধরনের অঙ্ক বইয়ের অনুশীলনী থেকে নিজেরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, চলো আমরা সমাধানে চলে যাই। আমরা ক নাম্বার করণীয়টাকে শুরু করব সমাধানে। আচ্ছা, আমরা ক নাম্বার সমাধানে এখন চলে যাই। ক নাম্বার আমাদের করতে বলেছিল যে শেয়ার প্রতি অধিহার এবং মোট অধিহারের পরিমাণ নির্ণয় করো। প্রথমে আমরা প্রত্যেকটা শেয়ারে কত টাকা করে অধিহার আমরা দিচ্ছি বা কত টাকা অধিহার নিয়ে আমরা বাজারে শেয়ারটা ইস্যু করছি সে অধিহারের পরিমাণটা আগে বের করব প্রত্যেকটা শেয়ারের জন্য। তারপর আমরা মোট অধিহারের পরিমাণ টাকায় বের করব, অর্থাৎ মোট আমরা কতগুলো শেয়ার বাজারে বিক্রি করছি বা বিলি করছি সেটাতে সম্পূর্ণ বা টোটাল কত অধিহার আসে সেটা নির্ণয় করব। তাহলে দেখো, শেয়ার প্রতি অধিহার এবং মোট অধিহারের পরিমাণ নির্ণয়, আমরা কি নির্ণয় করছি সেটা আগে লিখে নিব। শেয়ার প্রতি অধিহার, আমি তোমাদের একটু আগে বলেছি অধিহার অবহার বা সমমূল্য যেটাই বলো না কেন সেটা ডিপেন্ড করে শেয়ারের নামিক মূল্যের উপর বা অরিজিনাল যে ভ্যালুটা থাকে শেয়ারের শুরুতে, যেই দাম নিয়ে শেয়ারটা নিবন্ধিত হচ্ছে যে দামের শেয়ারে, তাহলে সেটা হচ্ছে নামিক মূল্য। সেই নামিক মূল্যের উপর অধিহার অবহার ডিপেন্ড করে। তাহলে এখানে নামিক মূল্য ছিল আমাদের 25 টাকা,
তাহলে অধিহার বলা ছিল 40% অধিহারে, তাহলে 25 টাকার 40% আমাদের অধিহার ধরতে হবে। তাহলে অধিহার কত আসে ক্যালকুলেটরে তোমরা এভাবে করে দেখো, 25 গুণ 40% আমাদের দেখবে প্রত্যেকটা শেয়ারের অধিহার আসছে 10 টাকা করে। অর্থাৎ একটা শেয়ারের দাম যদি 25 টাকা হয়, তার চেয়েও 40% বেশি যদি আমরা অধিহার ধরি, তাহলে 25 টাকার 40% হচ্ছে 10 টাকা, তাহলে 10 টাকা হচ্ছে একটা শেয়ারে অধিহার। তাহলে আমরা কত টাকা করে বাজারে শেয়ার ইস্যু করছি তোমরাই বলো। যদি আমরা 25 টাকার চেয়ে আরো 10 টাকা বেশি ধরে বাজারে শেয়ার ছাড়ি, তাহলে আমরা বাজারে শেয়ার ছাড়ছি 25 যোগ 10 35 টাকা করে বাজারে শেয়ার ছাড়ছি, অর্থাৎ 35 টাকা করে শেয়ার গুলো ইস্যু করছি। যাই হোক, এখানে যেহেতু আমাদের শেয়ার ইস্যুর মূল্যটা বের করতে বলেনি, যে শেয়ার প্রতি কত টাকা করে ইস্যু করছি আমরা সেটা দেখাও, সেটা যেহেতু বলেনি, আমি তোমাদের বোঝানোর জন্য একটু বললাম যে এখানে 25 টাকা আর 10 টাকা অতিরিক্ত টোটাল 35 টাকা করে কিন্তু বাজারে শেয়ার গুলো ছাড়া হয়েছে, বিবরণী পত্র প্রচার করা হয়েছে। এই 10 টাকা অতিরিক্ত হচ্ছে 40% অধিহার। এই 40%-এর মূল্য আমরা 10 টাকা পেয়েছি, কার উপর ভিত্তি করে? নামিক মূল্যের উপর ভিত্তি করে। তাহলে শেয়ার অধিহার, প্রত্যেকটা শেয়ারের অধিহার আমাদের কত বের হয়েছে? 25 গুণ 40% 10 টাকা বের হয়েছে। ঠিক আছে, তাহলে শেয়ার প্রতি অধিহার হলো আমার 10 টাকা। তোমরা যদি এটা সঠিকভাবে করতে পারো, 2 নম্বরের মধ্যে যেহেতু মান থাকে 2, আমরা 2-এর মধ্যে কিন্তু 1 পেয়ে যাচ্ছি। এরপর আমাদের বের করতে বলেছে মোট অধিহারের পরিমাণ নির্ণয় করো। আমরা একটা শেয়ারে 10 টাকা করে অধিহার পাচ্ছি, তাহলে 1.5 লাখ শেয়ারে আমরা, মানে যতগুলো শেয়ার বিলি করছি তাতে মোট কত অধিহার আসে আমাদের? তাহলে কিভাবে করব? 1.5 লাখ শেয়ারকে আমরা 10 টাকা দিয়ে গুণ করলেই আমরা মোট অধিহারের পরিমাণ পেয়ে যাব। এখানে দেখো, মোট অধিহার সমান সমান আমি তোমাদের সূত্রটা লিখে দিয়েছি কিভাবে বের করব মোট অধিহার, বিলিকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি অধিহার। আমরা কতগুলো শেয়ার বিলি করেছি বা শেয়ার বাজারে ছেড়েছিলাম বিক্রির জন্য, প্রশ্নেই তোমাদের বলা ছিল যে আমরা 1,50,000 শেয়ার বা 1.5 লাখ শেয়ার বিলি করব বলে বা বিক্রি করব বলে বাজারে প্রসপেক্টাস জারি করেছিলাম। তাহলে আমরা 1.5 লাখ শেয়ারই কিন্তু বিলি করতে পেরেছি। তাহলে বিলিকৃত শেয়ার তাকে আমরা শেয়ার প্রতি অধিহার দিয়ে গুণ করব। তাহলে বিলিকৃত শেয়ার হচ্ছে 1.5 লাখ, তাকে আমরা শেয়ার প্রতি অধিহার 10 টাকা দিয়ে গুণ করি, আমাদের মোট অধিহার আসে কত আসে দেখো? 15 লাখ। 1.5 লাখ গুণ 10, দেখো 15 লাখ টাকা আসে। প্রত্যেকের কিন্তু তাই আসবে, আর এটা মুখে মুখে গুণ করা যায়, তোমাদের বোঝানোর জন্য জাস্ট একটু বলা। তাহলে আমরা শেয়ার প্রতি অধিহার পাচ্ছি 10 টাকা এবং মোট অধিহার পাচ্ছি আমরা 15 লাখ টাকা। এই দুইটা যদি আমরা কারেক্টলি করতে পারি বা প্রশ্নটা যদি সঠিকভাবে বুঝতে পারি, তাহলে দুইটা সমাধানই আমরা সঠিকভাবে করতে পারবো এবং 2-এ 2 পাবো, আর এটা করতে 2 মিনিটের বেশি আমাদের লাগবে না। তাহলে এখন তোমাদের যদি প্রশ্নে এইভাবে বলা থাকতো যে শেয়ার প্রতি অধিহার বের করো এবং প্রত্যেকটা শেয়ার কত টাকা করে ইস্যু করা হচ্ছে সেই মূল্যটা বের করো, ইস্যুকৃত মূল্য এক জিনিস আর অধিহার অবহার কিন্তু আলাদা করে বের করা আরেকটা জিনিস। এখানে শুধু অধিহার আমরা বের করেছি, অধিহার বের করেছি 10 টাকা। যদি বলি যে তাহলে প্রত্যেকটা শেয়ারের ইস্যুকৃত মূল্য কত, আমরা বলবো প্রত্যেকটা শেয়ার অধিহার সহ যেহেতু ইস্যু করা হচ্ছে, তাহলে প্রত্যেকটা শেয়ারের ইস্যুকৃত মূল্য কিন্তু 25 প্লাস 10 35 টাকা, অর্থাৎ 35 টাকা করে কিন্তু শেয়ারগুলো বিক্রি করা হচ্ছে। তাহলে অধিহার আমরা আলাদা জিনিস বুঝবো, ইস্যুকৃত মূল্য আলাদা জিনিস বুঝবো। ঠিক আছে, তাহলে ইস্যুকৃত হচ্ছে 25 প্লাস 10, এটা আমাদের এখানে দেখাতে বলা হয়নি, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। যদি কোনো অঙ্কে বলে যে অধিহার বের করো আবার ইস্যুকৃত মূল্য বের করো, দুইটা কিন্তু আলাদা জিনিস। ইস্যুকৃত মূল্য হচ্ছে অধিহার বা অবহার ইনক্লুড করে, অধিহার তো ইনক্লুড করতে হয় নামিক মূল্যের সাথে, আর অবহার হচ্ছে কম মূল্যে, অবহারের অঙ্ক যখন আমরা করবো আর একটু ভালোভাবে বুঝবো, তখন নামিক মূল্যের চেয়ে কম মূল্যে অবহারটা হয় বা ইস্যুকৃত মূল্যটা হয়, তখন আমরা অবহারের অঙ্ক করার সময় এটা আরো ভালো করে বুঝবো। তাহলে এখানে যা যা চেয়েছে আমরা বের করতে পেরেছি এবং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, খুব ছোট্ট সমাধান। এখন আমরা খ নাম্বার সমাধানে চলে যাব। আমাদের খ নাম্বারে বলেছিল কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাও এবং ব্যাংক হিসাব তৈরি করো। আমরা এখন কি করব, প্রত্যেকে খাতায় জাবেদার ছক তৈরি করব। আমরা খ নাম্বার সমাধান শুরু করছি। খ নাম্বারে আমাদের জাবেদা করতে বলা হয়েছে, আমরা জাবেদার একটা ছক করব সবাই খাতায়। আশা করি সবাই জাবেদার ছক করতে পারো। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, 5টা কলাম নিয়ে আমরা জাবেদার ছক করব এবং প্রত্যেকে পেন্সিল এবং স্কেল ইউজ করে জাবেদার ছকটা করব।
শুরুতে আমরা জাবেদার শিরোনাম দিব, আমাদের কোম্পানির নাম লীরা কসমেটিক্স লিমিটেড, সাধারণ জাবেদা এই শিরোনামটা দিয়ে নিব। যেহেতু আমাদের অঙ্কের প্রশ্নে তারিখ দেয় নেই, আমরা তারিখের কলামটা ব্ল্যাঙ্ক রাখছি, তারিখ দেওয়া থাকলে আমরা ইউজ করতাম। আমাদের প্রথম জাবেদা নিয়ম অনুসারে যেটা দিতে হয় সেটা হচ্ছে শেয়ার আবেদনের অর্থ প্রাপ্তির জাবেদা। সেক্ষেত্রে আমাদের প্রথম জাবেদাটা হয় ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমরা যতগুলো শেয়ার আবেদন পেয়েছি তার সাথে যে অর্থটা পেয়েছি সেটার জন্য আমাদের এই জাবেদাটা দিতে হয়। তাহলে ব্যাংকের মাধ্যমে যেহেতু আমরা টাকাটা পাই, ব্যাংকে টাকা বাড়ে, তাই ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। টাকাটা আমি লিখিনি, আমি ব্যাখ্যাটা আগে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তারপর ব্যাখ্যাটা বুঝলে তোমরা টাকার পরিমাণটা নিজেরাই বসাতে পারবে। তাহলে প্রতি শেয়ার 10 টাকা অধিহার সহ 35 টাকা করে 2,20,000 শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল। আমরা 10 টাকা অধিহার সহ প্রত্যেকটা শেয়ার বাজারে কত করে ছেড়েছি, 25 টাকা প্লাস 10 টাকা, নামিক মূল্য ছিল 25 টাকা, আর এর সাথে অধিহার 10 টাকা যোগ করে আমরা 35 টাকা করে শেয়ারগুলো ইস্যু করেছি, আর আবেদন পেয়েছি 2,20,000 শেয়ারের। তাহলে তোমরা 2,20,000 কে এই 35 দিয়ে গুণ করে দেখো তোমাদের কত আসে টাকাটা, 2,20,000 গুণ 35। এখানে আমি তোমাদের বোঝার জন্য জাস্ট এখানে লিখছি, তোমাদের পরীক্ষার খাতায় বা সমাধানের সময় এভাবে লেখার দরকার নেই, নিজেরা আলাদা রাফ করে নিবে, ঠিক আছে? এভাবে লেখাটা ঠিক হবে না, তোমাদের বোঝানোর জন্য জাস্ট এভাবে লেখলাম। তোমরা 2,20,000 কে 35 দিয়ে গুণ করে দেখো তোমাদের অ্যামাউন্ট আসবে 77 লাখ। তোমাদের ক্যালকুলেটরে দেখো 77 লাখ অ্যামাউন্ট আসবে। তাহলে দুইটা টাকার অঙ্ক আমরা এটা বসিয়ে দিব, 77 লাখ ডেবিট, 77 লাখ ক্রেডিট। ব্যাখ্যাটা আমরা এইভাবে সঠিকভাবে দিব, আমরা 10 টাকা অধিহার সহ 35 টাকা করে 2,20,000 শেয়ার আবেদনের অর্থ পেয়েছি, বা কোম্পানি এত 2,20,000 শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল, এভাবে সুন্দর ফর্মালি ব্যাখ্যাটা দিবে। তারপর কি করব, আমরা বিবরণের কলামটা শুধু ক্লোজ করে দিব, ঠিক আছে? ব্যাখ্যাটা লিখে, টাকার অঙ্ক বসিয়ে, সঠিকভাবে জাবেদাটা লিখে বিবরণের কলামটা আমরা ক্লোজ করব। দ্বিতীয় জাবেদাটা কি আমি তোমাদের শিখিয়েছিলাম, যদি অতিরিক্ত আবেদন হয়, মানে আমরা যতটুকু শেয়ার বিলি করব বলে বিবরণ পত্র প্রচার করেছিলাম তার চেয়ে যদি আবেদনের পরিমাণ বেশি হয় তখন অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দিতে হয়। এইখানে দেখো এই অঙ্কে আমরা কিন্তু অতিরিক্ত আবেদন পেয়েছি, আমাদের প্রশ্নেই বলা ছিল অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেয়া হলো। আমরা কতটুকু আবেদন বেশি পেয়েছি, আমাদের আবেদন এসেছিল 2,20,000 শেয়ারের, আর আমরা ইস্যু করব বলেছিলাম 1,50,000 শেয়ার। তাহলে দেখো এখানে অতিরিক্ত হচ্ছে 70,000 শেয়ার, 70,000 শেয়ার আমার অতিরিক্ত, 70,000 শেয়ার, এটা কিন্তু টাকা না, এটা শেয়ার, 70,000 শেয়ার কিন্তু আমরা অতিরিক্ত আবেদন পেয়েছি। এই 70,000 শেয়ারের সাথে আমরা টাকাটাও কিন্তু পেয়েছি, 35 টাকা করে আবেদন পেয়েছিলাম। তাহলে আমরা এই 70,000 শেয়ারের অর্থ এখন ফেরত দিব। ফেরতের জাবেদাটা কি হয়, শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ আমরা টাকাটা ফেরত দিচ্ছি ব্যাংক থেকে, তাই ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হয়। কার টাকা ফেরত দিচ্ছি, শেয়ার আবেদনের টাকা। আমরা প্রথম জাবেদাটাকে উল্টিয়ে দিব। তাহলে আমরা শেয়ার আবেদন হিসাব যখন ডেবিট করব টাকাটা কিভাবে বসাবো তোমরা একটু দেখো। 70,000 কে আমরা যদি 35 দিয়ে গুণ করি, আমাদের শেয়ার আবেদন ফেরত যাচ্ছে কত টাকা, তোমরা একটু ক্যালকুলেটরে দেখো তোমাদের কত আসে, এখানে আসে 24,50,000 টাকা। তোমরা দেখো 24,50,000 ঠিকঠাক আছে কিনা, ক্যালকুলেটরে এত আসে কিনা। 70,000 কে 35 দিয়ে গুণ করলে মেবি এতই আসার কথা। এবার এই টাকাটা আমরা ক্রেডিট দিকেও বসিয়ে দিব, ঠিক আছে? 24,50,000 টাকা কিন্তু আমরা ফেরত দিচ্ছি। আর ব্যাখ্যাটা কি লিখবো, অতিরিক্ত 70,000 শেয়ার আবেদনের অর্থ ফেরত দেয়া হলো, আমরা অর্থ ফেরত দিচ্ছি। এরপর তৃতীয় জাবেদাটা আমি তোমাদের নিয়ম অনুযায়ী শিখিয়েছিলাম আমার প্রিভিয়াস কোনো ক্লাসে, যা আমরা এবার যতটুকু শেয়ার বিলি করব, মানে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার পর, অতিরিক্ত শেয়ার আমাদের ফেরত দেওয়ার পর আমাদের হাতে কিন্তু এই 1,50,000 এখন থাকছে। আমরা এই 1,50,000 শেয়ারই বিক্রি করব বলে বিজ্ঞাপন দিয়েছিলাম, এখন আমরা এই 1,50,000 শেয়ারই বিলি করব। এই 1,50,000 শেয়ার আবেদনের অর্থ এখন আমরা মূলধন হিসাবে স্থানান্তর করব, সেটার জাবেদ আমরা দিব। তাহলে আমরা যেহেতু অধিহারে শেয়ার ইস্যু করছি সেক্ষেত্রে শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তরের সময় জাবেদাটা একটু ভিন্ন হয়। গত ক্লাসে আমি সমমূল্যের জাবেদা করেছিলাম, সেখানে এক ধরনের মূলধনের স্থানান্তরের জাবেদা ছিল, আজকে যেহেতু অধিহার সহ করছি এখানে মূলধনের স্থানান্তরের জাবেদাটা একটু ভিন্ন হবে। আবার যখন অবহারে শেয়ার ইস্যু করব তখন আবার আরেকটু ভিন্ন হবে।
আমরা প্রত্যেকের নিয়মটা ফলো করবো, জাবেদার নিয়মটা। সেখানে দেখবে আমি তোমাদের 3 নম্বর জাবেদায় রোমান 1, 2, 3 দিয়ে এভাবে বুঝিয়েছি। তাহলে অধিহারে শেয়ার ইস্যুর ক্ষেত্রে মূলধনে শেয়ার আবেদনের টাকাটা স্থানান্তরের সময় জাবেদাটা হয় শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। বি কেয়ারফুল কোনটা ডেবিট হচ্ছে কোনটা ক্রেডিট হচ্ছে খেয়াল করো। শেয়ার মূলধন হিসাব সব সময় ক্রেডিট হয় আর শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, ঠিক আছে? শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, আর শেয়ার অধিহার, যেহেতু এটা মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় আয় বলতে পারো, লাভ বলতে পারো, এটা ক্রেডিট। তাহলে দুইটা ক্রেডিট একটা ডেবিট, অধিহার সব সময় ক্রেডিট হয় আর শেয়ার মূলধন সব সময় ক্রেডিট হয় যেহেতু মূলধনে টাকাটা বাড়ছে। এইবার আমি তোমাদের যেটা বলবো, শেয়ার মূলধনে শেয়ার আবেদনের অর্থ স্থানান্তরের সময় আমরা শেয়ার মূলধনের অর্থটা আগে বসিয়ে নিব। শেয়ার মূলধনে কিন্তু প্রত্যেকটা শেয়ার নামিক মূল্যে স্থানান্তরিত হয়। আমরা কতগুলো শেয়ার এখন স্থানান্তর করছি? 1.5 লাখ শেয়ার, আর শেয়ারের নামিক মূল্য কত? 25 টাকা। তোমাদের মনে আছে প্রশ্নেই লেখা ছিল যে 25 টাকা করে কোম্পানি কিন্তু শেয়ারগুলো নিয়ে নিবন্ধিত হচ্ছে, তাহলে শেয়ারের নামিক মূল্য ছিল 25 টাকা। আমরা 1.5 লাখ শেয়ারকে যদি 25 টাকা দিয়ে গুণ করি, দেখো এটা মূলধনের টাকা, আমি মূলধনের জাবেদাটা করছি, 1.5 লাখ শেয়ারকে আমরা যদি নামিক মূল্যে স্থানান্তর করি তাহলে আমাদের অ্যামাউন্ট কত আসে তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো। আমাদের অ্যামাউন্ট আসবে 37,50,000 টাকা। তোমরা একটু খেয়াল করে দেখো, যেহেতু ক্রেডিট বলেছে 37,50,000 টাকা। এরপর আমরা অধিহারের টাকাটা স্থানান্তর করি। আমরা 1.5 লাখ শেয়ার 10 টাকা অধিহার সহ 10 টাকা করে আমরা যদি স্থানান্তর করি তাহলে এখানে আমার আসে 15 লাখ টাকা। অধিহারের টাকা আমরা আগেই বের করেছিলাম ক নাম্বারে, 15 লাখ টাকা। এখন এই দুইটা অ্যামাউন্ট যোগ করে, দুইটা ক্রেডিট যোগ করে আমরা কিন্তু ডেবিটের টাকাটা বসাতে পারি। এই দুইটা ক্রেডিট একত্রে আমরা ডেবিট করি এখন 37,50,000 আর 15 লাখ, দুটো যোগ করে দেখো আমাদের আসে 52,50,000 টাকা। আমার ক্যালকুলেটার তাই বলে যে 37,50,000 আর 15 লাখ যদি আমরা যোগ করি তাহলে আমার আসবে 52,50,000 টাকা। তাহলে তোমরা এই মূলধন হিসাবের ক্যালকুলেশনটা আরেকবার একটু তোমাদের ক্যালকুলেটারে দেখো, 37,50,000 আসে কিনা। আচ্ছা, 1,50,000 25, হ্যাঁ 37,50,000, ঠিক আছে ক্যালকুলেশনটা, ঠিক আছে। তারপর আমরা ব্যাখ্যাটা কি দিব, প্রতি শেয়ার 10 টাকা অধিহার সহ 35 টাকা করে 1,50,000 শেয়ার আবেদনের অর্থ আমরা কোন কোন হিসাবে স্থানান্তর করছি? শেয়ার মূলধন হিসাবে এবং শেয়ার অধিহার হিসাবে স্থানান্তর করা হলো। এই যে দেখো, শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে ও শেয়ার অধিহার হিসাবে, অধিহার হিসাবে স্থানান্তর করা হলো, ঠিক আছে। আমরা যখন শেয়ার ইস্যুর টাকাগুলো লিখবো তখন সঠিকভাবে অ্যামাউন্টটা নির্ণয় করে কিন্তু লিখবো, শেয়ারের সংখ্যা, নামিক মূল্য বা অধিহারের মূল্য, মোট কত মূল্য, সেগুলো কিন্তু সঠিকভাবে আমরা ক্যালকুলেশন করে ক্যালকুলেটর থেকে সঠিক অ্যামাউন্টটা নিয়ে বসাবো। তাহলে আমরা অন্যভাবেও এই শেয়ার আবেদনের অর্থটা কিন্তু আমরা বের করতে পারি, দুটা ক্রেডিট যোগ করে ডেবিট হয় এটা একটা কথা, অথবা আমরা এইভাবেও গুণ করতে পারি। দেখো 25 আর 10 যোগ কত হয়? 35। তাহলে আমরা 1.5 লাখ শেয়ার কিন্তু আবেদন পেয়েছি, 1,50,000, 35 টাকা করে কিন্তু আবেদনের অর্থ পেয়েছি। তাহলে 25 আর 10 মিলে যে 35, এই গুণ ফলটা দেখো 52,50,000ই হবে, ঠিক আছে। আমরা এইভাবেও করতে পারি, দুটো ক্রেডিটকে যোগ করে ডেবিটে দেখাতে পারি, অথবা আমরা আবেদন যেই টাকা করে পেয়েছি, যত টাকা করে পেয়েছি 1.5 লাখকে বা ইস্যুকৃত শেয়ারকে তত দিয়ে গুণ করলে শেয়ার আবেদনের টাকাটাও পেতে পারি। আমরা শুধু বোঝানোর জন্য এই ইনার বিষয়গুলা তোমাদের আজকে এখানে আমি দেখালাম, তোমরা নিজেরা এভাবে করে নিয়ে পেন্সিলের লেখাটা পড়ে, পেন্সিল দিয়ে করবে, পেন্সিলের লেখাটা পড়ে মুছে দিবে, কারণ পরীক্ষার খাতায় আমাদের এভাবে দেখানোটা ঠিক হবে না, ঠিক আছে। এরপর আমাদের লাস্টের আরেকটা জাবেদা থাকে, সেটা হচ্ছে অবলেখকের কমিশন প্রদান সংক্রান্ত জাবেদা। চলো আমরা অবলেখকের কমিশনের জাবেদাটা এখন দেই। আমরা 3টা জাবেদা আশা করি সঠিকভাবে বুঝতে পেরেছি সবাই। এখন আমরা 4র্থ জাবেদাটা দিব, এখানে দিব বিবরণের কলামটা আমরা বন্ধ করেছি 3 নম্বর জাবেদাটা করার পর, তাই না? এখন আমরা এখানে 4র্থ জাবেদাটা দিব, এটা আমি উপরে নিয়ে যাই একটু মুছে, তোমরা তোমাদের খাতায় জায়গা থাকলে নিচে 4 নম্বর জাবেদাটা দাও। আমরা এখন লাস্টের জাবেদাটা দিব, সেটা হচ্ছে অবলেখকের কমিশন প্রদান সংক্রান্ত জাবেদা।
আমরা অবলেখককে বা কোম্পানি লীরা কসমেটিক্স লিমিটেড অবলেখককে শেয়ার প্রতি কত করে কমিশন দিয়েছিল বলা আছে প্রশ্নে 0.50 টাকা, অর্থাৎ 50 পয়সা করে 1.5 লাখ শেয়ারের জন্য কমিশন দিয়েছে কোম্পানি। এই 1.5 লাখ শেয়ার অবলেখক কিন্তু বিক্রি করে দিয়েছে বা বিলি করেছে, কোম্পানি কিন্তু নিজেরা এই শেয়ারগুলো বিক্রি করেনি। যেহেতু অবলেখকের প্রসঙ্গ এখানে দেয়া আছে, তাহলে আমরা বুঝে নিব যে অবলেখকই শেয়ার বিক্রির দায়িত্বটা পালন করেছে এবং তার বিনিময়ে তারা কমিশন পেয়েছে। তাহলে কোম্পানির প্রত্যেকটা শেয়ারে কত করে কমিশন দিতে হলো? 50 পয়সা করে। আমরা যখন ক্যালকুলেটরে গুণ করব বা ক্যালকুলেশন করব, তখন কিন্তু আমরা 0.50 দিয়ে গুণ করব শেয়ার প্রত্যেকটা শেয়ার। আমরা কতগুলো শেয়ার বিক্রি করেছি? 1.5 লাখ শেয়ার। তাহলে 1.5 লাখ শেয়ার গুণ 0.50, তাহলে আমরা দেখব অবলেখকের কমিশন কত আসে। আর অবলেখকের কমিশন কোম্পানির জন্য যেহেতু একটা খরচ, তাই এই খরচটাকে ডেবিট করতে হয়। কি নামে ডেবিট করতে হয়? অবলেখকের কমিশন হিসাব ডেবিট। আর এই টাকাটা কিভাবে যায়? ব্যাংকের মাধ্যমে যায়, যেহেতু শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেনগুলো ব্যাংক হিসাব জড়িত থাকে লেনদেনগুলোর সাথে, তাই ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট। আমরা নগদে এখানে লেনদেন করি না, ব্যাংকের মাধ্যমে করি। তাহলে অবলেখকের কমিশন হিসাব ডেবিট, যেহেতু এটা একটা খরচ এবং ব্যাংক থেকে টাকা কমে যাচ্ছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। এখন আমরা কিভাবে টাকাটা বের করব? আমরা যতগুলো শেয়ার বা অবলেখক আমাদের হয়ে যতগুলো শেয়ার বিক্রি করে দিয়েছে, বিলি করেছে, 1.5 লাখ শেয়ার, প্রত্যেকটা শেয়ারে অবলেখক কমিশন পাচ্ছে 0.50। তোমরা ক্যালকুলেটরে 0.50 প্রেস করে তারপর গুণ করবে 1.5 লাখকে, দেখবে গুণফল আসে 75,000 টাকা। ঠিক আছে, দশমিক দিতে ভুল করলে কিন্তু অ্যামাউন্টও ভুল হয়ে যাবে, অ্যামাউন্টের পরিমাণ তখন আরো বড় হয়ে যাবে, অঙ্কটা ভুল হয়ে যাবে। তাই অবশ্যই 50 পয়সা যেহেতু সেহেতু যেভাবে প্রশ্নে দেওয়া আছে দশমিক দিয়ে, সেই দশমিক দিয়ে আমাদের গুণ করতে হবে। সেম অ্যামাউন্ট আমরা ক্রেডিট দিকেও বসাবো ব্যাংক হিসাবে। ঠিক আছে, 75,000 টাকা। তাহলে অবলেখকের কমিশন বাবদ কত টাকা চলে যাচ্ছে কোম্পানি থেকে? 75,000 টাকা। আমাদের ব্যাখ্যা লিখতে হবে শেয়ার প্রতি, মানে যেভাবে লেখা আছে প্রশ্নে, 0.50 টাকা করে অবলেখকের কমিশন প্রদত্ত হলো। আমাদের জাবেদা, চারটা জাবেদা এখানেই শেষ। এখন আমরা কি করব, ছকটাকে ক্লোজ করে দিব। এখন আর যেহেতু জাবেদা বাকি নেই, তাই শুধুমাত্র বিবরণের কলামটা বন্ধ করলে চলবে না, পুরো ছকটাকেই ক্লোজ করে দিতে হবে। আর এখন যেহেতু আমাদের অনেক জাবেদা করতে হয়, তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা জাবেদার যোগফল নির্ণয় করব কিনা, সেটা ইম্পর্টেন্ট কিনা। যোগফল নির্ণয় করাটা জাবেদার ক্ষেত্রে এখন আর ইম্পর্টেন্ট না, এখন শুধু জাবেদা শেষ হলে আমরা ক্লোজ করে দিলেই চলবে। তাহলে খ নম্বরে আমাদের প্রথম সমাধানটা আমরা শেষ করেছি, আমাদের জাবেদা করতে বলা হয়েছিল। এখন আমরা ব্যাংক হিসাবের একটা খতিয়ান করব। ঠিক আছে, তাহলে ব্যাংক হিসাবের খতিয়ানের জন্য আমাদের টি ছক, একটা খতিয়ানের ছক আঁকতে হবে। চলো আমরা একটা ছক আঁকি। ব্যাংক হিসাবের খতিয়ানটা দেখো, তোমরা চাইলে চলমান যে ছকেও করতে পারো, যেহেতু নির্দিষ্ট করে খতিয়ানের কথা বলা নেই কোন ছকে করতে হবে। আমি এখানে টি ছকে করছি, কারণ এখানে ব্যালেন্সটা সহজভাবে বোঝা যায়, লাস্টে আমাদের ব্যাংক ব্যালেন্স কত আসবে সেটা সঠিকভাবে আমরা বুঝতে পারবো। তোমরা চাইলে চলমান যে ছকেও করতে পারো। ব্যাংক হিসাব, তারপর আমরা দুইটা দিকের নাম দিব, ডেবিট ক্রেডিট, তারপর সমান করে ছকটাকে দুই ভাগে ভাগ করে আমরা কি করব, প্রত্যেকটা ভাগে চারটা করে কলাম রাখবো। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। খতিয়ানে কিন্তু জাবেদা পৃষ্ঠা থাকে, আর জাবেদায় কি থাকে? খতিয়ান পৃষ্ঠা। আবার একইভাবে ক্রেডিট সাইডে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এইবার আমরা যে চারটা জাবেদা করেছি একটু আগে, সেই জাবেদাগুলো থেকে খুঁজবো কোথায় কোথায় ব্যাংক হিসাব আছে। আমাদের প্রথম যে জাবেদাটা ছিল শেয়ার আবেদনের অর্থ প্রাপ্তি, সেখানে কিন্তু আমরা ব্যাংক হিসাব পেয়েছিলাম। ব্যাংক হিসাব ছিল ডেবিট এবং সাথে ছিল শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে জাবেদা থেকে আমরা নিয়ে আসি, যেহেতু ব্যাংক হিসাব সেখানে ডেবিট ছিল, ব্যাংক হিসাব ডেবিট, তাহলে আমরা ডেবিট দিকে ব্যাংক হিসাবে টাকাটা বসাবো। জাবেদা থেকে ব্যাংক হিসাব ডেবিট, তার মানে ডেবিট দিকে টাকাটা বসবে। 77,00,000 টাকা আমরা জাবেদা থেকে নিয়ে এসেছি, এবং এই ব্যাংক হিসাবের সাথে কে জড়িত ছিল তার বিপরীত হিসাবের নামটা আমরা লিখব, শেয়ার আবেদন হিসাব। তাহলে খতিয়ান যার নামে থাকবে, ওই হিসাবটা যা হবে সেই দিকে টাকাটা বসবে। ঠিক আছে, তাহলে প্রথম জাবেদায় আমার ব্যাংক হিসাব ডেবিট ছিল, আমি ডেবিট দিকে টাকাটা বসাবো, ভিতরে লিখবো তার উল্টা হিসাবের নাম। এর পরবর্তী জাবেদায় শেয়ার আবেদনের অর্থ আমরা ফেরত দিয়েছিলাম, সেখানে ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছিল। দ্বিতীয় জাবেদাটা দেখো, ব্যাংক হিসাব ক্রেডিট, আমরা জাবেদায় কত টাকা লিখেছিলাম? 24,50,000 টাকা।
তাহলে আমরা ফেরতের অর্থটা এখানে নিয়ে আসব ব্যাংক হিসাব ক্রেডিট 24,50,000 টাকা আমরা ভিতরে লিখব শেয়ার আবেদন হিসাব যেহেতু আমরা ফেরত দিচ্ছি ব্র্যাকেটে বোঝার জন্য আমি ফেরত কথাটা লিখে দিয়েছি এরপরে আমরা লাস্টের জাবেদায় আরেকটা ব্যাংক হিসাব পেয়েছি সেখানে ছিল অবলেখকের কমিশন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে এখানেও আমাদের ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট আমরা ক্রেডিট দিকে টাকাটা লিখব কত টাকা ছিল 75,000 টাকা আমাদের সর্বশেষ জাবেদায় 75,000 টাকা আর ভিতরে আমরা লিখব তার সাথে যে হিসাবটা জড়িত ছিল অবলেখকের কমিশন হিসাব আমাদের জাবেদা থেকে বা আমাদের অঙ্কে আর কোনো ব্যাংক হিসাব আমরা পাইনি ব্যাংক হিসাবের জাবেদা এখন আমরা যোগ বিয়োগ করব আমরা আন্দাজ করে নিব যে কোন সাইডটা বড় হবে আমি দেখতে পাচ্ছি যে দুই সাইড যদি আমরা যোগও করি আমার 77 লাখই এখানে বড় হচ্ছে আমরা দুই সাইডে বড় অ্যামাউন্টটা লিখব ঠিক আছে আমরা ছকের ভিতরে রাখার চেষ্টা করব 77 লাখ আর এখানেও আমরা 77 লাখই লিখব এরপর আমরা দেখব কোন সাইডে কম হচ্ছে যেহেতু আমার ডেবিট সাইড বড় হয়েছে আমাদের ক্রেডিট সাইডে কম হচ্ছে এখানে দুইটা যোগ করে দেখো 24,50,000 আর 75,000 দুইটা যোগ করলে তোমাদের ক্যালকুলেটরে আসবে 25,25,000 এখন এই 77 লাখ থেকে এই দুইটার যোগফলটা বাদ দিয়ে দাও 25,25,000 তাহলে আমাদের যে অ্যামাউন্টটা আসবে সেটাকে আমরা লিখব ব্যালেন্স সিডি নামে ব্যালেন্স সিডি ঠিক আছে ব্যালেন্স সিডি আমাদের কত আসে এই দুইটা অ্যামাউন্ট যদি আমরা 77 লাখ থেকে বাদ দিই আমার আসে 51,75,000 আশা করি তোমাদের ক্যালকুলেটরও তাই আসবে 51,75,000 তোমরা একটু সঠিকভাবে বিয়োগ করে দেখো 77 লাখ থেকে একবার 75,000 বাদ দাও আর একবার 24,50,000 বাদ দাও অথবা দুইটা একসাথে যোগ করে বাদ দাও ব্যালেন্স সিডি আসে 51,75,000 টাকা এই ব্যালেন্স সিডিটা আবার পরবর্তী সময়ে গিয়ে যোগফলের নিচে গিয়ে আমরা কি বসাবো যেহেতু তারিখ নেই পরবর্তী সালের বা পরবর্তী মাসের প্রথম তারিখে বিডিটা আসে এই সিডিটাকে আমরা এখন বসাবো ব্যালেন্স বিডি নামে যোগফলের নিচে 51,75,000 টাকা এটাই হচ্ছে আমার ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক হিসাবের উদ্বৃত্ত 51,75,000 টাকা এইটা নিয়ে আমরা কি করব আর্থিক অবস্থার বিবরণী করব যদি আমাদের গ নাম্বারে ব্যাংক উদ্বৃত্ত আলাদা করে দেয়া না থাকে বলা না থাকে আমরা এই অঙ্কের প্রশ্নে দেখতে পেয়েছি আমাদের গ নাম্বারে কিন্তু ব্যাংক জমার উদ্বৃত্ত 51,75,000 টাকা ধরে একটা আর্থিক অবস্থার বিবরণী করতে বলা হয়েছে তাহলে যেটা দিয়ে করতে বলা হয়েছে আমরা সেটা ধরে অঙ্ক করব আর কাকতালীয় ভাবে এই অ্যামাউন্টটা কিন্তু মিলেও গেছে ঠিক আছে তাহলে আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে আমরা সেটা ধরে এখন গ নাম্বারের সমাধানে চলে যাব আশা করি তোমরা ব্যাংক হিসাবের খতিয়ানটা বুঝেছো যদি না বুঝে থাকো নিজের আগে খাতা এটা দেখে দেখে উঠাও তারপর তোমরা কি করো নিজের আরেকবার দেখে দেখে বোঝার চেষ্টা করো খুবই সহজ না বোঝার কিছু নেই চলো আমরা গ নাম্বারে চলে যাই আর গ নাম্বারে যাওয়ার আগে আরেকটা কথা বলি বইতে উদাহরণে এই অঙ্কটা এই ধরনের অঙ্কটাই আছে চৈতি কসমেটিক্স লিমিটেড নামে এই অঙ্কটা আছে সেখানে তোমাদের যাবে দায় যেখানে মূলধন হিসাবে স্থানান্তরের অ্যামাউন্টটা আছে সেখানে কিন্তু অ্যামাউন্ট একটু ভুল দেয়া আছে আমি তোমাদের আজকের জাবেদায় 3 নম্বর যে জাবেদাটা করিয়েছি শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর করেছিলাম সেখানে 52,50,000 আসার কথা আমি তোমাদের সঠিক অ্যামাউন্ট দিয়েই করিয়েছি কিন্তু বইতে 42,50,000 দেয়া আছে আমার বইটা যেহেতু প্রিভিয়াস এডিশন তোমাদের নিউ এডিশনের যদি কিনে থাকো হয়তোবা কারেকশন করে দেয়া আছে আর যদি না থাকে তোমরা একটু এই অঙ্কটা দেখে বইতে একটু 42,50,000 থাকলে তোমরা সঠিক অ্যামাউন্টটা বসিয়ে নিও ঠিক আছে প্রশ্ন দেখে বা আমার সমাধানটা দেখে 52,50,000 যদি হয় তাহলে বসিয়ে নিও উদাহরণ ঘাটলে হয়তো পাবে চৈতি কসমেটিক্সের অঙ্কটা ঠিক আছে সেটা থেকে আমি মূলত এই প্রশ্নটা করেছি আর নিজের মতো করে কিছুটা বানিয়ে প্রশ্ন দিয়েছি তোমাদের জন্য চলো আমরা গ নাম্বার সমাধানে চলে যাই আমরা গ নাম্বার সমাধান শুরু করি আর্থিক অবস্থার বিবরণের একটা ছক করব সবাই গত ক্লাসে আমরা একটা এরকম ছক করেছিলাম আশা করি আজকের ক্লাসে তোমরা সবাই আঁকতে পারবে আর আর্থিক অবস্থার বিবরণী শুরুতে আমরা শিরোনাম দিয়ে নেই লীরা কসমেটিক্স লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী যেহেতু তারিখ দেয়া নেই তাই আমরা লিখব মানে এত সালের এত তারিখে প্রস্তুতকৃত ব্ল্যাঙ্ক রাখবো তারিখের জায়গাটা জাস্ট এই লাইনটা আমরা এইভাবে লিখে দিব এরপর আমরা 3টা কলাম নিয়ে একটা ছক করব ভিতরে বড় কলাম রাখবো বিবরণ লেখার জন্য এবং টাকার জন্য আপাতত আমরা 2টা কলাম রাখবো
যেহেতু আমাদের আর্থিক অবস্থার বিবরণী ছকটা এই চ্যাপ্টারের জন্য ছোট, তাহলে দুইটা টাকার কলম রাখলেই যথেষ্ট। প্রথমে আমাদের আর্থিক অবস্থার বিবরণী শুরুর প্রথম অংশটা পরিসম্পদ নিয়ে করতে হয়, তাহলে আমরা লিখবো পরিসম্পদ। এখানে আমাদের এই অঙ্ক থেকে, মানে আজকে দুই নম্বর অঙ্ক থেকে, আমরা প্রশ্ন থেকে আমরা দুই ধরনের সম্পদ পেয়েছি, বা খ নাম্বার সমাধানে একটা ব্যাংক জমার উদ্বৃত্ত পেয়েছি, বা আমাদের গ নাম্বারে বলা ছিল যে ব্যাংক জমার উদ্বৃত্ত 51,75,000 টাকা ধরে একটা আর্থিক অবস্থার বিবরণী করো। তাহলে আমরা একটা সম্পদ পেয়েছি চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত, এবং জাবেদা থেকে আরেকটা সম্পদ পেয়েছি যেটাকে আমরা অসমন্বিত খরচ বা অন্যান্য সম্পদ হিসাবে বিবেচনা করি, সেটা হচ্ছে অবলেখকের কমিশন। আমরা যখন নিয়ম পড়েছি তখন আমরা সেটা জেনেছি যে অবলেখকের কমিশন, তারপর শেয়ার অবহার, এগুলাকে অসমন্বিত খরচের অধীনে সম্পদ অংশে বসাতে হয়। তাহলে আমরা সম্পদ অংশটা পূরণ করে ফেলি। প্রথমে আমরা লিখবো চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত, যেটা আমাদের গ নাম্বারে দেয়া আছে 51,75,000 টাকা। আউটার কলামে লিখলাম যেহেতু আমাদের ব্যাংক জমা নিয়ে ইনার কলামে আর কোনো কাজ নেই। এরপর আরেকটা খরচ হচ্ছে, সরি, আরেকটা সম্পদ হচ্ছে অসমন্বিত খরচ বা অন্যান্য সম্পদ, সেটা হচ্ছে অবলেখকের কমিশন। অবলেখকের কমিশনটাও আমাদের এখানে ইনার কলামে কোনো সমন্বয় নেই, তাই আমরা সরাসরি আউটার ফিগারে লিখি এখানে। জাবেদায় আমরা অবলেখকের কমিশন পেয়েছিলাম 75,000 টাকা, সেই 75,000কে আমরা এখানে নিয়ে আসলাম। আর কোনো সম্পদ আমাদের নেই এই অঙ্কে। আমরা এখন এই দুইটা সম্পদ যোগ করে দেখবো ক্যালকুলেটারে কত আসে। তোমরা যোগ করে দেখো, 51,75,000 আর 75,000 যোগ করলে 52,50,000 টাকা আসে। এটা হচ্ছে আমাদের মোট সম্পদ। আমাদের সম্পদ অংশ যেহেতু শেষ, আমরা ক্লোজ করে দিব টাকার অঙ্কটা। এরপরে পরের অংশ হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী, শেয়ার মালিকদের সত্য ও দায়। এখানে আমাদের কি নিয়ে শুরু করতে হয়, প্রথমে শেয়ার মূলধন থাকতে হয় প্রথম অংশে। তাহলে শেয়ার মূলধন লিখে আমরা কোলন দিব। আমাদের প্রথম মূলধন হচ্ছে অনুমোদিত মূলধন, তাহলে আমরা লিখব অনুমোদিত মূলধন। আমরা প্রশ্ন থেকে তথ্য নিয়ে আসি, আমাদের অনুমোদিত কতগুলো শেয়ার ছিল, 2,00,000 শেয়ার, এবং প্রত্যেক শেয়ারের দাম কত ছিল, 25 টাকা। তাহলে আমরা লিখবো প্রতিটি 25 টাকা মূল্যের 2,00,000 শেয়ার, এটা হচ্ছে অনুমোদিত মূলধন। আমরা 2,00,000কে 25 দিয়ে গুণ করে দেখি আমাদের টাকাটা কত আসে, 50,00,000 টাকা। এটা আমাদের প্রশ্নেই দেয়া ছিল, অথবা না দেয়া থাকলে আমরা এখানে গুণ করে বের করতে পারতাম। আমাদের নিয়ম বলে অনুমোদিত মূলধনের টাকাটা ক্লোজ রাখতে হয়, তাই দুইটা দাগ দিয়ে এখানে ক্লোজ করে দিলাম। এরপর যেটা আসে, ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন। যেখানেই আদায়কৃত শব্দটা থাকবে সেখান থেকে টাকার অ্যামাউন্টটা ওপেন রাখতে হবে। ইস্যুকৃত আর বিলিকৃতর অর্থ আলাদা করে যদি আমি লিখতাম তাহলে ক্লোজ করে দেখাতাম আউটার কলামে। যেহেতু এখানে তিনটা ক্ষেত্রেই, ইস্যুকৃত, বিলিকৃত বা আদায়কৃত, তিনটা ক্ষেত্রেই শেয়ারের সংখ্যা সেম, তাই আমরা তিনটা মূলধনকেই একত্রে এখানে লিখে দেখিয়েছি। আমাদের জায়গাও বাঁচবে, সময়ও বাঁচবে। তাহলে ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন আমরা কি লিখবো, প্রতিটি 25 টাকা মূল্যের 1,50,000 শেয়ার। আমাদের এই আর্থিক অবস্থার বিবরণীতে আমরা যখন ইস্যুকৃত, বিলিকৃত বা আদায়কৃত মূলধনটাকে লিখবো, আমরা কিন্তু নামিক মূল্যেই সবসময় লিখবো। কারণ আমরা যখন জাবেদায় শেয়ার মূলধনে স্থানান্তর করেছিলাম, এই যে শেয়ার মূলধন, এই জাবেদায় যখন আমরা শেয়ার মূলধনে স্থানান্তর করেছিলাম, তখন আমি বলেছিলাম আমাদের কিন্তু নামিক মূল্যে শেয়ারগুলোকে স্থানান্তর করতে হয়। তাই আমরা আর্থিক অবস্থার বিবরণীতে নামিক মূল্যেই কিন্তু ইস্যুকৃত, বিলিকৃত বা আদায়কৃত মূলধনটাকে লিখবো। তাহলে প্রতিটি 25 টাকা মূল্যের 1,50,000 শেয়ার, এখানে টাকার অ্যামাউন্ট আসে 37,50,000 টাকা, আউটার কলামে বসাবো। এরপর আমাদের আরেকটা মূলধন জাতীয় প্রাপ্তি আমরা পেয়েছিলাম প্রশ্ন থেকে বা জাবেদা থেকে, সেটা হচ্ছে শেয়ার অধিহার। সেটা আমাদের সঞ্চিতি ও উদ্বৃত্ত অংশে এই শেয়ার মালিকদের সত্য ও দায়ের সাইডে লিখতে হয়। তাহলে সঞ্চিতি উদ্বৃত্ত লিখে আমরা লিখব শেয়ার অধিহার। আমাদের শেয়ার অধিহার ছিল মোট 15,00,000 টাকা। তোমরা শূন্যগুলো একটু সঠিকভাবে বসিও, 15,00,000 টাকা, ঠিক আছে? লাখ লিখতে আমাদের 5টা শূন্য লাগে, তোমরা শূন্যগুলো সঠিকভাবে বসিও। এই শেয়ার মালিকদের সত্য ও দায় অংশে আর কোনো অ্যামাউন্ট নেই, তাই আমরা শেয়ার অধিহার এবং আদায়কৃত মূলধন এই দুইটা অ্যামাউন্ট যোগ করে দেখি আমাদের কত আসে। আমরা যোগ করলে আমাদের ক্যালকুলেটারে আসবে 52,50,000 টাকা, যেটা মোট সম্পদের সমান। তাহলে আমাদের দুইটা অংশই কিন্তু সমান হলো, সম্পদ এবং শেয়ার মালিকদের সত্য দায় দুইটা অংশই সমান হলো। তাহলে আমাদের অঙ্কটা আমরা বলবো যে আর্থিক অবস্থার বিবরণটা সঠিক হয়েছে, তাহলে আমাদের অঙ্ক করাটাও সঠিক হয়েছে সম্পূর্ণ। এখন যেহেতু আমাদের দুইটা অংশই করা শেষ,
আমরা এখন কি করব ছকটাকে ক্লোজ করে দেব একদম বা থেকে ডান দিকে পুরো ছকটাকে আমরা ক্লোজ করে দেব কোনো বাড়তি অংশ থাকলে আমরা মুছে দেব ঠিক আছে তো মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি আজকের যে সম্পূর্ণ যে সমাধানটা ক খ গ তিনটা তোমরা নিজেরা খাতায় উঠিয়েছো এবং বুঝে বুঝেই উঠিয়েছো আর যদি না বুঝে থাকো যেটা উঠিয়েছো বা আমার ক্লাসটা আরেকবার ফলো করো নিজেদের খাতার সমাধানটা আরেকবার দেখো বইতে এই ধরনের উদাহরণ আছে সেগুলো তোমরা ফলো করো তাহলে সঠিকভাবে বুঝতে পারবে আর যত প্র্যাকটিস করবে তোমাদের অঙ্ক কিন্তু তত শেখা হবে ঠিক আছে তাহলে পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো পরবর্তী ক্লাসে আমরা আরেকটা নতুন অঙ্ক নিয়ে হাজির হব ঠিক আছে আবার কথা হবে তোমাদের সাথে সবাই সুস্থ থাকো নিরাপদে থাকো ধন্যবাদ সবাইকে।